প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। করোনা ভাইরাস অমিকরণের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ক্লাস সমূহ বন্ধ হয়ে গেছে, তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অনলাইন ক্লাস চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের অনলাইন ক্লাস চালু করছি। গত ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছি, তবুও আমি আবার আমার পরিচয় দিই। আমি তপন কুমার মণ্ডল, জীববিদ্যা সিনিয়র প্রভাষক, ডিআর ম্যামিনেটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। বিষয় পরিচিতি, আজ আমি জীববিজ্ঞান প্রথম পত্র দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস নেব, অধ্যায় সাত, নগ্নবীজী ও আবৃত্তিবীজী উদ্ভিদ। এখানে আমরা কিছু ছবি দেখি, ছবিগুলো আমরা লক্ষ্য করি। সাইকাস উদ্ভিদ দেখলাম, সাইকাস উদ্ভিদের বিভিন্ন অংশ আমরা অংশ পরিচিতি আমরা দেখতে পাচ্ছি। এটাও একটি সাইকাস উদ্ভিদ, সাইকাস উদ্ভিদের অংশগুলো। আজকের পাঠ আমরা আজকের পাঠ হবে তাহলে নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম এবং সাইকাস সম্পর্কিত আলোচনা। এই পাঠে আমরা কি কি শিখব, এই পাঠ শেষে আমরা যে শিখব সেটি হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ কি তা বলতে পারবো আমরা। দুই হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। তিন হচ্ছে সাইকাসের শ্রেণীবিন্যাস, আবাসভূমি, গঠন সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া সাইকাসের জনন প্রক্রিয়া এবং নিষেধ সম্পর্কে আমরা জানতে পারবো এবং সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। এছাড়া সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব আমরা বর্ণনা করতে পারবো। এখানে আমরা প্রথমে নগ্নবীজী উদ্ভিদ কি সে সম্পর্কে আমরা জানি যে নগ্নবীজী উদ্ভিদ জিমনোস্পার্ম বলা হয়, ইংরেজি শব্দ জিমনোস্পার্ম, অর্থাৎ গ্রিক ওয়ার্ড জিমনোস মিন্স হচ্ছে নেকেড বা নগ্ন, আর স্পার্মেস অর্থ হচ্ছে বীজ বা সিড, অর্থাৎ জিমনোস্পার্ম শব্দের অর্থ হলো নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ যে বীজ নগ্ন অবস্থায় থাকে তাদেরকে আমরা নগ্নবীজী উদ্ভিদ বলে থাকি, অর্থাৎ বীজ অনাবৃত অবস্থায় থাকে, বীজ আবৃত থাকে না, তাদেরকে আমরা নগ্নবীজী উদ্ভিদ বলি। তাহলে নগ্নবীজী উদ্ভিদ কাকে বললাম, যে বীজ নগ্ন অবস্থায় থাকে অর্থাৎ আবৃত অবস্থায় থাকে না, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আমরা যদি জানি, এক হচ্ছে উদ্ভিদটি বহু বর্ষজীবী হবে, চিরসবুজ হবে, স্পোরোফাইট হবে এবং অসমরেণুপুরুষী হবে। দুই হচ্ছে কোনো গর্ভাশয় এখান তৈরি হয় না। তিন হচ্ছে ডিম্বক মেগা স্পোরোফিলের কিনারে নেকেড বা নগ্ন অবস্থায় থাকে। চার হচ্ছে গর্ভাশয় নেই তাই এদের ফল হয় না। পাঁচ হচ্ছে ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। ছয় হচ্ছে সকলেই বায়ুপরাগী। সাত হচ্ছে রেণুপত্রগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্পোরোবিলাস তৈরি করে।
তাহলে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি দেখলাম? এক হচ্ছে উদ্ভিদটি বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট এবং অসম রেণুপ্রসু। দুই হচ্ছে কোনো গর্ভাশয় তৈরি হয় না। তিন হচ্ছে ডিম্বক মেগাস্পোরলে স্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। চার হচ্ছে গর্ভাশয় নেই তাই এদের ফল হয় না। পাঁচ হচ্ছে ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। ছয় হচ্ছে সকলে বায়ুপরাগী। সাত হচ্ছে রেণুপত্রগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস তৈরি করে। সাইকাসের শ্রেণীবিন্যাস যদি আমরা এখানে দেখি, লাটি ডিভিশন হচ্ছে সাইকোডোফাইটা, ক্লাস হচ্ছে সাইকোডপসিডা, অর্ডার হচ্ছে সাইকাডেলিস, ফ্যামিলি হচ্ছে সাইকাডেসি, জিনাস হচ্ছে সাইকাস। এখানে বিভিন্ন প্রজাতির সাইকাস আমরা পেয়ে থাকি, তার মধ্যে সাইকাস পেকটিনেটা আছে, সাইকাস সার্সিনেলিস আছে, সাইকাস রেভুলুটা আছে। এটা হচ্ছে সাইকাসের শ্রেণীবিন্যাস। এর গঠন যদি আমরা দেখি যে সাইকাস উদ্ভিদটি বলা হয়েছে স্পোরোফাইট, যা মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকবে, কাণ্ড থাকবে খাড়া, অশাক, স্থূল, বেলনাকার, ইয়া 8 থেকে 14 ফুট লম্বা হয়। ইয়া শাখাবিহীন হলেও শীর্ষ মুকুল ভেঙে কাণ্ড শাখাযুক্ত হয়। ইয়ার প্রধান মূল থাকে, ইয়া স্বল্পস্থায়ী, পরে সেখানে অস্থায়ী মূল বের হয়। তাহলে সাইকাসের গঠন আমরা কি দেখলাম? সাইকাস উদ্ভিদ আমরা এর আগে দেখছি যে উদ্ভিদটি হবে স্পোরোফাইট, ইয়া মূল কাণ্ড পাতায় বিভক্ত, কাণ্ড খাড়া, অশাক, স্থূল, বেলনাকার হয়ে থাকে, ইয়া 8 থেকে 14 ফুট লম্বা হয়, ইয়া শাখাবিহীন হলেও শীর্ষ মুকুল ভেঙে কাণ্ড শাখাযুক্ত হয়, ইয়ার প্রধান মূল থাকে, তবে ইয়া স্বল্পস্থায়ী, পরে সেখানে অস্থায়ী মূল বের হয়। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যেখানে উদ্ভিদ খাড়া পাম জাতীয়, এটি দুই হচ্ছে কচি পাতা খান্ডনে কুণ্ডলিত থাকে। তিন হচ্ছে গর্ভাশয় না থাকে এদের ফল সৃষ্টি হয় না, ফলে বীজ নগ্ন অবস্থায় থাকে। এরা অসম রেণুপ্রসু, হেটারোস প্রস্থান। এছাড়া শুক্রাণু বহু ফেলাজোলা বিশিষ্ট, এরা শুক্রাণু উদ্ভিদ জগতে বিভক্ত। তাহলে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য কি হচ্ছে? উদ্ভিদ খাড়া পাম জাতীয়, দুই হচ্ছে কোষী পাতা কাণ্ডে কুণ্ডলিত থাকে, তিন হচ্ছে গর্ভাশয় না থাকে এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে, চার হচ্ছে এটা অসম রেণুপ্রসু বা হেটারোস পোরাস, পাঁচ হচ্ছে শুক্রাণু বহু ফেলাজোলা বিশিষ্ট, এরা শুক্রাণু উদ্ভিদ জগতে, এর শুক্রাণু উদ্ভিদ জগতে বৃহত্তম। সাইকাসের শুক্রাণু কিন্তু উদ্ভিদ জগতে বৃহত্তম অংশ অবজেক্টিভ হিসাবে দিতে পারে। সাইকাসের উদ্ভিদের বিভিন্ন অংশ পরিচিতি আমরা উদ্ভিদ দেখছি, এর বিভিন্ন অংশ দেখি, পাতা এটা লক্ষ্য করছি। সাইকাসের বিভিন্ন অংশ পুং স্ট্রোবিলাস আমরা দেখছি মুসাকৃতির মধ্যে, এগুলো বলা আছে পুং স্ট্রোবিলাস। এরপরে আসতেছে এই পুং স্ট্রোবিলাস বা মাইক্রো ফিলের গঠন সম্পর্কে আমরা যদি জানি, যে সাইকাসের উদ্ভিদের শীর্ষে অসংখ্য মাইক্রোফিল, এখানে কিন্তু মাইক্রোস্পোরোফিল কিন্তু এখানে সৃষ্টি হয় এবং একীকৃত হয়ে পুং স্ট্রোবিলাস তৈরি করে। এই মাইক্রোস্পোরোফিলে সরু বর্ধিত মাথাকে আমরা অ্যাপোফাইসিস বলে থাকি। এতে বহু স্পোরোঞ্জিয়া তৈরি হয়, 2 থেকে 5টি একত্রে অবস্থান করে, যাকে সোরাস বলে থাকি। এর ভিতর স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়, ইয়া মায়োসিস পরীক্ষায় বিভাজিত হয়ে পোলার পুং তৈরি করে এবং শুক্রাণু উৎপন্ন করে। তাহলে সাইকাসের মাইক্রোস্পোরোফিলের গঠন যদি আমরা জানি, কি জানলাম যে পুং সাইকাস উদ্ভিদের শীর্ষে অসংখ্য মাইক্রোস্পোরোফিল সৃষ্টি হবে এবং এটি একীকৃত হয়ে পুং স্ট্রোবিলাস তৈরি করবে, যেটি এর আগে আমরা চিত্র দেখলাম যে মুসাকৃতি যে অংশ একটি, এগুলো পুং স্ট্রোবিলাস, কিন্তু এটিকে বলা হচ্ছে এরকম মুসাকৃতি পুং স্ট্রোবিলাস তৈরি করে। এছাড়া এখানে মাইক্রোস্পোরোফিলের শরীর বর্ধিত মাথাকে আমরা অ্যাপোফাইসিস বলে থাকি। এতে বহু স্পোরোঞ্জিয়া তৈরি হয় এবং 2 থেকে 5টি একত্রে অবস্থান করে, যাকে আমরা সোরাস বলে থাকি। এর ভিতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়, ইহা মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়, এই হ্যাপ্লয়েড পিঙ্গুইন তৈরি করে এবং শুক্রাণু উৎপন্ন করে। এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিলের গঠন সাইকাসের। এরপরে আসতেছে মেগাস্পোরোফিলের গঠন, অর্থাৎ স্ত্রী রেণুপত্র, মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র। এগুলো কোনো স্ট্রোবিলাস আকারে এটি কিন্তু থাকে না, আমরা বিভিন্ন চিত্র লক্ষ্য করছি যেখানে কোনো স্ট্রোবিলাস মুসাকৃতিরা থাকে না, তবে সর্পিল আকারে এরা সজ্জিত হয়ে মুকুট তৈরি করে। এই যে মাথাগুলো দেখছি আমরা, যেটা মুকুট তৈরি করছে, প্রতিটি মেগাস্পোরোফিলে
দু থেকে চার জোড়া বিরল লাল বর্ণের ডিম্বক থাকে, অর্থাৎ এই গোল গোল যে অংশগুলো আমরা দেখছি প্রত্যেকটা দু থেকে চার জোড়া কিন্তু বিরাট লাল ডিম্বক বর্ণের, লাল বর্ণের ডিম্বক থাকে। এই ডিম্বকের ভিতরে এখানে কিন্তু আকি গোনিয়াম কিন্তু এখানে তৈরি হয় এবং এর ভিতরে ডিম্বাণু উৎপন্ন হয়, এই যে আমরা যেগুলো দেখছি এই ডিম্বক। তাহলে মেগাস প্রোফিল বা স্ত্রী অনুপত্র আমরা কি দেখছি যে এখানে স্ত্রী অনুপত্রে কোনো স্ট্রোবিলাস আকারে এক্ষেত্রে থাকে না, বরং এরা সর্পিল আকারে সজ্জিত হয়ে কি করে মুকুট তৈরি করে, মাথার দিকে মুকুট তৈরি করার মতো সব তৈরি করে। প্রতিটি মেগাস প্রোফিলে এখানে কি থাকে, দু থেকে চারটি চার জোড়া বৃহৎ লাল বর্ণের ডিম্বক থাকে, এই ডিম্বকের ভিতরে এখানে আর্কি গোনিয়াম তৈরি হয় এবং এর ভিতরে ডিম্বাণু উৎপন্ন। এটি হলো মেগাস প্রোফিলের গঠন বা স্ত্রী অনুপত্র গঠন। এরপর আসতেছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব যেটি আমরা জানি যে সহবর্ধনকারী হিসেবে এর ব্যবহার করা হয়, এর পাতা ঘর সাজানো হিসেবে ব্যবহার করা হয়, এছাড়া গেট সাজানো কাজেও ব্যবহার করা হয়, মাদুর তৈরি, ফুলের ডালু ডালি সাজাতেও এটি ব্যবহার করা হয়, তোরণ সাজাতেও কিন্তু এর কচি পাতা ব্যবহার করা হয়। সাইকাসের কচি পাতা সবজি হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং বীজ, এর যে বীজ থাকে সাইকাসে সেটি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব কি হচ্ছে, যেটি সহবর্ধনকারী হিসাবে এটি ব্যবহার করা হয়, এর পাতা ঘর সাজানো কাজেও লাগানো হয়, এছাড়া গেট সাজানো, মাদুর তৈরি, ফুলের ডাল তৈরি তৈরি এবং তোরণ সাজাতেও কিন্তু এর কচি ব্যবহার করা হয়। সাইকাসের কচি পাতা সবজি এবং বীজ খাদ্য হিসেবে কিন্তু এখানে ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা এর শ্রেণীকক্ষে একক কাজ সম্পর্কে আমরা জানি যে তোমাদের একক কাজ থাকলো যে সাইকাস কোন গোত্রের উদ্ভিদ, সাইকাসের বৈজ্ঞানিক নাম কি, সাইকাসকে কেন পার্ম ফার্ম বলা হয়। তাহলে শ্রেণীকক্ষে কাজ কি থাকলো, সাইকাস কোন গোত্রের উদ্ভিদ, দুই হচ্ছে সাইকাসের বৈজ্ঞানিক নাম কি, তিন হচ্ছে সাইকাসকে কেন পার্ম ফার্ম বলা হয়। শ্রেণীকক্ষে দলীয় কাজ, দলীয় কাজে আমরা চারটি দল এখানে তৈরি করলাম, গোলাপ, শাপলা, জবা এবং বেলি। দল এক হচ্ছে গোলাপ, আমরা সাইকাসের শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনে আসবে। দল দল শাপলা, দুই সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে। দল তিন জবা, নগ্নবীজ উদ্ভিদ কি সে সম্পর্কে জানবে। দল চার বেলি, সাইকাসের বীজ নগ্ন কেন সেই সম্পর্কে জানবে। এটি গেল মূল্যায়ন। আমরা যদি বলো তো তোমরা দেখি কি শিখছো, যে জিমনোস্পার্ম কথাটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে এটি কিন্তু তোমরা জানবে। দুই হচ্ছে পৃথিবীতে কত প্রজাতির জিমনোস্পার্ম আছে, তিন হচ্ছে হেটারোস্পোরাস বা অসম রেণু পুরুষ কথাটির অর্থ কি, চার হচ্ছে সাইকাসের কচি পাতা কেমন থাকে, এগুলো সম্পর্কে তোমরা জানবে এগুলো। এরপরে বাড়ির কাজ হচ্ছে সাইকাসের গঠন তোমরা বর্ণনা করো এবং সাইকাসের মূলকে ক্রোলাইড, ক্রোলাইড মূল বলা হয় কেন, এই সম্পর্কে তোমরা জেনে যাবে। সাইকাস গাছ দেখছো, গঠন সম্পর্কে বর্ণনা এই সম্পর্কে জানবে, সাইকাসের মূলকে ক্রোলাইড মূল বলা হয় কেন এই সম্পর্কে জানবে, এগুলো বাড়ির কাজ থাকলো। আগামী দিনের পাঠ আমি নেব সাইকাসের জনন, সাইকাসের জনন সম্পর্কে এবং জীবন্ত জীবাশ্ম সম্পর্কে আমরা জানবো আগামীকাল এসে পাঠ হবে, তোমরা এগুলো সম্পর্কে জেনে আসবা। আমি যেসব বইয়ের সহযোগিতা নিয়েছি, জীববিজ্ঞান প্রথম পত্রের গাজী এস এম আজমল এবং ডক্টর শফিকুর রহমান আর ডক্টর মোহাম্মদ আবুল হাসান, এসব বইয়ের সহযোগিতা নিয়েছি, বুক রেফারেন্স এই বইয়ের থেকে তোমরা পাবে এগুলো জানবে। তাহলে সবাইকে সুন্দর সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সবাই ভালো এবং সুস্থ থাকো এই আশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।